রমা চক্রবর্তী, আমার মেয়ে ইন্দ্রিলা চক্রবর্তী সাসপেক্টেড এসএসপি পেশেন্ট, বাদিকের বাহাত বাপা পুরো একদম টোটাল মানে কোনো সেন্সই ছিল না। হ্যাঁ, এখন ফিজিওথেরাপি বেশ কিছুদিন করার পরে বাপায় সেন্সটা এসছে, বাহাতটাও বেশ খানিকটা নাড়াচাড়া করতে পারছে ইদানিং। ফিজিওথেরাপিতে অনেকটাই বেটার মনে হচ্ছে আমার। হ্যাঁ, আর কি আমি প্রত্যেককেই বলছি, রেকমেন্ড করছি ফিজিওথেরাপি করার জন্য, কারণ ফিজিওথেরাপিতে ওনাকে ডাক্তারও বলেছিলেন যে ফিজিওথেরাপি করার জন্যে। হ্যাঁ, তো ফিজিওথেরাপি করার পর থেকে আমি দেখছি বেশ প্রোগ্রেস হচ্ছে, একদম যে বা পা তুলতেই পারতো না সেটা এখন খানিকটা তুলছে। বা হাতেও চুলকাচ্ছে সামান্য, হাত পা, এটাই হচ্ছে। হ্যাঁ, ফিজিওথেরাপি প্রত্যেকের করা দরকার এইসব পেশেন্টের পক্ষে।